ঢাকা সহ সারা বাংলাদেশে বন্ধ থাকা 361টি থানার কার্যক্রম চালু হয়েছে। 110টি মেট্রোপলিটন থানার মধ্যে, 70টি এবং রেঞ্জের 529টি থানার মধ্যে, 291টি সহ সর্বমোট 361টি থানার কার্যক্রম চালু হয়েছে। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত 206টি ক্যাম্পের মাধ্যমে 58টি জেলায় মোতায়েন রয়েছে। ঢাকার 29টি থানা সহ দেশ জুড়ে 417টি থানায় ইতিমধ্যেই সেনা মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দুটি দল জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চেষ্টাকর কয়েদীদের বাধা প্রদান এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলা বারুদ সুরক্ষিত করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে যেই পরিস্থিতি হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি মারাত্মকভাবেই হয়েছে। আর পুলিশের সঙ্গে সংঘর্ষ বা পুলিশের নিরাপত্তাহীনতার কারণে পুলিশ থানাগুলোতে ফিরে না আসায় অনেক অপরাধ সংঘটিত হয়েছে এর মধ্যেই, এবং পুলিশ ফিরে আসতে শুরু করেছে, এর মধ্যে অপরাধও কিছু কিছু কমছে এবং যেটা অনেকাংশেই কমে আসার দিকেই যাচ্ছে। তা আমরা আশা করি যে আসলে খুব দ্রুতই আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বে ফিরে আসবে এবং সারা দেশেই একটা নিরাপত্তা নিশ্চিত করবে তারা। আজ হচ্ছে আমাদের এই থানাটাকে সেভ করা, এই চিন্তা থেকেই আমরা এই থানাটাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালাই যাচ্ছি। এছাড়াও আপনারা আপনাদেরকে জানাচ্ছি যে এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী মালিক সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। বিসমিল্লাহ রহমানুর রহিম। আল্লাহকে অনেক ধন্যবাদ, মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আমরা এখনো সুস্থ আছি, ভালো আছি। আর ধন্যবাদ দিব আমাদের সশস্ত্র বাহিনীর ভাইদেরকে, তারা নিজেদের জীবনকে বাজি রেখে আমাদের যে স্থাপনাগুলোকে, আমাদের পুলিশের সদস্যদেরকে আমরা সেভ করেছেন, আমি আজীবন তাদের কাছে কৃতজ্ঞ। আজকে সশস্ত্র বাহিনীর ভাইরা এখানে আছেন, ওনাদের সহায়তায় ওনার এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন ওনাদের সাথে কথা বলেছেন, আমরাও বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি। এখানে সশস্ত্র বাহিনীর ভাইরা তারা আপ্রাণ চেষ্টা করে এই থানাটা এবং এই স্থাপনা এখানে দেখেছেন, শুধু থানা না, এখানে একটা কমপ্লেক্স, এখানে অনেকে অফিসারদের ওয়াইফরা থাকে, পরিবার থাকে, তাছাড়া এই পাশে উইমেন পুলিশের একটা আছে, প্রতিষ্ঠান আছে, এছাড়াও আর অনেক স্থাপনা আছে এই কম্পাউন্ডের ভিতরে। এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ওনারা সেভ করেছেন, এই জন্য আমি ভীষণ রকম কৃতজ্ঞ। পুরো পুলিশ বাহিনীর পক্ষ থেকে, আমার তেজগাঁ ডিভিশনের পক্ষ থেকে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমরা প্রথম কাজ শুরু করেছি এবং ওনাদের সহায়তায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সশস্ত্র বাহিনীর ভাইরা এখানে আছেন, সকল স্থানীয় যারা তেজগাঁর যত জনগণ আছেন, যারা আমাদের যারা সম্মানিত যারা সিটিজেন আছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা তেজগাঁ থানে আসেন। এখানে পরিস্থিতি অত্যন্ত ভালো, এখানে সকাল থেকে আমরা জিডি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। ধন্যবাদ। এখন দেখেন এটা প্রসেসটা এটা এখনো অনগোয়িং প্রসেস, এখনো